আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। সম্মানিত শিক্ষক এবং যারা শুনছেন, আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির প্রস্তুতি, এটি আমাদের একটি নিয়মিত আয়োজন। আজকে আমরা অষ্টম পর্বে মূলত সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির প্রস্তুতি বাংলা 3, যেটি নত্যবিধান এবং সত্যবিধান, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য খাতা এবং কলম নিয়ে সবসময় বসতে হবে, আমাদের মেইন পয়েন্টগুলো নোট ডাউন করে রাখতে হবে। সবসময় আপনাকে মনে করতে হবে যে এই চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখবো, এবং এর সাথে সাথে আমাদের বাংলা বিষয়ের জন্য নবম এবং দশম শ্রেণীর যে গ্রামার বইটি আছে, ব্যাকরণ বইটি আছে, এটি অবশ্যই আপনারা কাছে নিয়ে বসবেন। এবং সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে আমাদের এই চ্যানেলটিকে সকল শিক্ষকের কাছে পৌঁছে দেবেন। সরাসরি চলে যাচ্ছে আজকের এই আলোচনায়। আমাদের প্রাথমিকভাবে আমরা মূলত কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এরপরে আমরা এমসিকিউতে চলে যাব। নত্যবিধান এবং সত্যবিধান, এটি আমাদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য এই ধ্বনিটির ব্যবহার নেই, সেই জন্য বাংলায় দেশি তদ্ভব বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের বাংলা ভাষায় বহু তৎসম এবং সংস্কৃতি থেকে অনেক শব্দ আসছে, সেখানে মূর্ধন্য দন্ত্য এর ব্যবহার কিন্তু আছে, যেটি অবিকৃত ভাবে এখনো রয়ে গেছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের যে নিয়মটা, সেটি মূলত নত্যবিধান। অর্থাৎ মূর্ধন্য এর ব্যবহার বিধি যেটি, সেটি মূলত নত্যবিধান। যেমন ঘণ্টা, লণ্ঠন, কৃপণ, আপন, দুর্নিবার ইত্যাদি। অর্থাৎ কোথায় কোথায় মূর্ধন্য বসবে তার কিছু বিধিবিধান আছে, নিয়ম নীতি আছে। যেমন এটি হতে পারে ট বর্গ ধ্বনির আগে সবসময় মূর্ধন্য হবে। এখন ট বর্গীয় ধ্বনি মূলত কি কি সেগুলো আমাদের জানতে হবে। আমরা জানি যে 5টি বর্গ রয়েছে, ক, চ, ট, ত, প। ট বর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ড আর মূর্ধন্য, এই কয়টি। এই শব্দ, এই ধ্বনিগুলো থাকলে তারপরে সবসময় মূর্ধন্য হবে। রি, র, স, অর্থাৎ রি, র, স, তিনটে শব্দ এখানে, রিকার, র এবং মূর্ধন্য স যেটি বলি আমরা, এটার পরে সবসময় মূর্ধন্য হবে। অর্থাৎ ঋষির কথাটা মনে রাখবো, ঋষির সংক্ষিপ্ত মনে রাখার জন্য কিছু কৌশল তৈরি করতে হবে আপনাকে। যেমন ঋণ, ঋণ, রেণু, বিশ্লেষণ, বিশেষণ, দূষণ, ভীষণ, ক্ষণ, স্মরণ, এগুলো সবই হচ্ছে কি, মূর্ধন্য বসবে। এবং রি, র, স ধ্বনির পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ যেটি সেটি, তাছাড়া এখানে একটা কমা হবে, ক বর্গ, প বর্গ এগুলো থাকলে হবে। ক বর্গ কি, ক, খ, গ, ঘ, হুম, এটা হচ্ছে ক বর্গ। আর প বর্গ কি, প, ফ, ব, ব, ম, এটা হচ্ছে প বর্গ। এছাড়াও যদি জ, ব, হ এবং অনুসর থাকে তাহলে তারপরে মূর্ধন্য হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে। এরপর ঋষির, ঋরসি, ঋষির মনে রাখতে হবে। ঋষির ধ্বনির পরে যদি চ বর্গ, চ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, সেই চ বর্গে কি কি শব্দ আছে। চ বর্গে আছে চ, ছ, জ, ঝ, নিয়, ত বর্গে আছে ত, থ, দ, দ, দন্ত্য, ট বর্গে আছে ট, ঠ, ড, ড, মূর্ধন্য। এই কয়টি যদি থাকে, ঋর স্বয়ের পরে থাকতে হবে। যেমন রচনা, এখানে র, চ, আর না, র এর পরে আছে রটনা, না এখানে যেটি আমরা বলছি এইখানে। যেমন শ্রবণ, এই যে শ্র, র, র আছে। এরপরে যেমন পরিমাণ, র আছে, রোপণ, র আছে, ভ্রমণ, দর্পণ, এই রেপটা হচ্ছে রিকার, রি, রেপ, র, র বলতে হবে এটাকে, রি, এটা র, আমরা যখন এটা লিখি র লিখতে হয় তখন। এরপরে 4 নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে রি, র, ছ এর ধ্বনির পরে যদি চ বর্গ, ট বর্গ, ত বর্গ থাকে, যেটি আমি আলোচনা করছিলাম, তখন কিন্তু মূর্ধন্য হবে না, বরং কি হবে, দন্ত্য হবে। শুধুমাত্র ক বর্গ, প বর্গ এবং এই শব্দগুলো যা থাকে যদি স্বরবর্ণ থাকে তাহলে হবে, আদারওয়াইজ এটা হবে না। যেমন রচনা বানানে এখানে র আছে, কিন্তু চটা কোন বর্গ, ক, চ বর্গের মধ্যে পড়ছে চটা, সেই জন্য এটা হবে না। যে সকল শব্দে স্বভাবতই মূর্ধন্য হয় এরকম কিছু বিষয় রয়েছে, সেটি আমাদের মনে রাখতে হবে। সেটির জন্য আমাদের নবম দশম শ্রেণীর বইতে যে ছড়াটা দেওয়া আছে, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেণু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোভিত মণি, স্থানু গুণ পূর্ণ বেণী, ফণি অনি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পানি, গৌণ কণ কোন ভান কণ শান, চিক্কন নিক্কন কফনি মণিক গুণ,
গণনা পিনাক পণ্যবান এগুলা মানে স্বভাবতই মানে এটা স্বাভাবিকভাবেই সবসময় এটার মধ্যে মূর্ধন্য হবে। ঠিক আছে, এখন এইখানে আমরা যতগুলো শব্দ আছে ৪২টা শব্দ আছে, এই ৪২টা শব্দের পরে সাধারণত সবসময় মূর্ধন্য হবে, কিন্তু এখানে গুণ শব্দটা দুইবার আছে, সেই জন্য আমরা সব মিলে এখানে একটা গুণ আছে এবং এখানে একটা গুণ আছে, আমরা বলতে পারি ৪১টি শব্দের পরে স্বভাবতই মূর্ধন্য ধ্বনি হয়। এবং এটি মনে রাখার আমরা একটা কৌশল দিয়ে দিয়েছি আপনাদের জন্য, এই কৌশলটি দিয়ে আপনারা মনে রাখতে পারেন। যে কোনো জিনিস আসলে কৌশল করেই মনে রাখতে হবে, কারণ এই বয়সে তো অনেক কিছু আর মনে থাকে না আমাদের, তাই না? এখানে কৌশলটা কি আছে আমরা একটা গল্পের ছলে বলবো। এক বণিক কয়েক সমান লবণ বাণিজ্য করে, হ্যাঁ, মণি মাণিক্য তার পণ্যের তালিকায় ছিল না, কি ছিল না, মণি মাণিক্য ছিল না, সে কিসে বিক্রি করে, লবণের বাণিজ্য করে। অনুনামে এক নিপুণ লাবণ্যময়ী নারী কঙ্কন বেনু আর বিনা হাতে নিক্ষণ করে শান বাঁধানো ঘাটে না গিয়ে বণিকের বিপণীতে আসে, নিজ আপনে স্থানু হয়ে বসে বন্ধু পুণ্য ও চাণক্যের সাথে আলাপ আলাপে ব্যস্ত তখন সেই বণিক অনুপণ করেছিল তার দেহে এক কণিকা শোণিত থাকতে, শোণিত মানে রক্ত থাকলেও বণিকের মুখোমুখি সে হবে এবং পানিতে থাকবে তার মৃত্যুবান। এইভাবে আমরা এটি মনে রাখতে পারি গল্পের ছলে। এই হচ্ছে মূলত আমাদের নত্যবিধানের বিষয়। এবার আমরা সত্যবিধানে চলে যাব। ঠিক সত্যবিধানে একই নিয়ম, তৎসম শব্দে স রয়েছে, তার কিছু বাংলা অবিকৃত রয়ে গেছে আর কি। ঠিক আছে, সেই সব স্বয়ের ব্যবহারের যে নিয়ম নীতি সেটি মূলত সত্যবিধান, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, ঋষি, বর্ষা, সৃষ্টি, পুরস্কার। এখানে টবর্গীয় ধ্বনির সাথে যুক্ত বনে সর্বদা স হবে, যেমন কাষ্ট, স্পষ্ট, ষষ্ঠ, নিষ্ঠুর, কষ্ট, নষ্ট, অষ্ট। টবর্গের ধ্বনি কোনগুলো সেগুলো বলছি, ইকার উকারন্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে এটা বসবে মূর্ধন্য, যেটি যেমন অভিষেক, অভি একটি কি উপসর্গ, অভি এখানে অভিষেক হয়ে গেছে, মানে ওই দন্তস্য যেটা সেটা মূর্ধন্য হয়ে গেছে, সুপ্ত এই একই নিয়মের মধ্যে এইগুলো হয়ে যায়। এটা হচ্ছে উকার বুঝলাম, ইকার বুঝলাম, কিন্তু অভি ই গেছে, আবার কোন কোনটা উকার, উকার মানে অনু, যেমন অনু উ অনুসর্গ, এখানে ওই দন্তস্যটা তালুবস্য মানে মূর্ধন্য যেটি সেটি হয়ে যাবে। তিন নম্বর নিয়ম আছে কি, অ আ, অ এবং আ ভিন্ন অন্য যে কোনো স্বরধ্বনি অর্থাৎ ওই দুটো অক্ষর বাদে, এবং কর এর পরে সবসময় মূর্ধন্য প্রয়োগ করে করলে তা অবিকৃত থাকবে, যেমন মুমূর্ষু, বিষয়, হ্যাঁ, তারপর সুষমা, চিকিৎসা, এগুলা। এরপরে রি এবং রিকারের পরে সবসময় এটা হবে নত্যবিধানের ব্যবহার হবে, যেমন ঋষি, কৃষক, উৎকৃষ্ট, এই যে রি উৎকৃষ্ট এখানে কিন্তু মূর্ধন্য হবে। তারপর তৎসম শব্দ রয়ের পরে প্রো, রয়ের পরে যদি থাকে তাহলে এখানে এটা হবে, যেমন বর্ষা, ঘর্ষণ, বর্ষণ। রয়ের পরে যদি অ এবং আ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকে তখন এটা হবে, যেমন পরিষ্কার, কিন্তু এখানে পুরস্কারে কিন্তু হবে না, পরিষ্কার করে দেবো সেই জায়গা হবে, কিন্তু পুরস্কার দিতে যাব সেই জায়গাটা কিন্তু এই নিয়মটা মানবে না, কিছু ব্যতিক্রম আছে, এই কথাগুলো আমাদের মানতে হবে। নিত্য সত্যবিধান কোনগুলো, ওই যে স্বভাবতই যেগুলো হয় যার স্বভাব দোষেই মানে নিয়ম অনুসারে এটা হবে, তার স্বভাবই এটা সবসময়। যেমন আমরা আষাঢ়, মহিষ, ঔষধি, রোষ, কোষ, ভাষণ, ভাষা, পাষাণ, পাষণ বা পাষাণ, মানুষ, দেশ, এইগুলা এগুলো হচ্ছে নিত্য সত্যবিধান বলে এগুলাকে, মানে এগুলা নিয়ম ছাড়াই, নিয়ম নীতি ছাড়াই এগুলো বসবে, এটা সৃষ্টির আদিকাল থেকেই বা ভাষার সৃষ্টির পর থেকে এইভাবে এটি বসে আসছে। এই যে নিয়ম ছাড়া যেগুলোকে বসে সেইগুলোকে আবার একটা নিয়ম আছে, এটা নত্য ও সত্য নিষেধ বলে এগুলাকে। ঠিক আছে, কোন বিদেশি শব্দে সাধারণত দন্তন্য এবং মূর্ধন্য মানে নত্যবিধান সত্যবিধান এটা হবে না সবসময়, মানে কখনোই এটা হবে না দেশে বিদেশি শব্দে, যেমন আরবি, ফার্সি, উর্দু, যে কোনো শব্দের ক্ষেত্রেই মূর্ধন্য এবং এই যে সত্যবিধানের যে তালুবস্য যেটিকে বলি আমরা এটি হবে না, দেশি শব্দেও এগুলো হবে না কখনো। আর সমাসবদ্ধ শব্দ সেগুলো কিন্তু নত্যবিধান মানবে না, যেমন হতে পারে পরনিন্দা বা দুর্নাম, ধানমন্ডি, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে এগুলাতে কিন্তু সমাসবদ্ধ পদ যেহেতু এগুলো সেগুলো হবে না, সমাসবদ্ধ পদে এগুলো হবে না। যেমন হতে পারে ত্রিনয়ন, ত্রিনয়ন, তিন নয়নের সমাহার তাকে বলি ত্রিনয়ন, এটির থেকে এটা সমাসবদ্ধ পদ না, তাহলে এখানে হবে না। তারপরে দুর্নিবার, পরনিন্দা, এগুলো হবে না।
এরপরে তবর্গীয় বর্ণের সাথে এই এটা হবে না, নত্যবিধারের নিয়ম হবে না। যেমন শান্ত, তবর্গীয় বর্গ কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। তারপর কিছু বিদেশি শব্দ আছে, সেগুলো সবসময় এই নিয়ম মানবে না। যেমন স্টেশন, এখানে তালুবর্ষ হবে। তারপরে যেমন স্টুডিও, ইংরেজি শব্দ বা অন্য যে কোনো শব্দ, সেই ক্ষেত্রে সবসময় এই বিধান মানবে না। তো এইগুলো মূলত আমাদের নিয়ম নীতির মধ্যে ছিল। আমরা শর্ত বিধানেরও একটি ছড়া আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, মনে রাখতে সুবিধা হবে। এখানে 28টি শব্দ আছে, এই 28টি শব্দ সবসময় শর্ত বিধান মানে মূর্ধন্য যেটা সেটি মেনে চলবে, ঠিক আছে? সেগুলো কি ভাষা, ভাষ্য, আশা, ঋষর, ষষ্ঠ, ভাষণ, ভূষণ, পাষাণ, পোষণ, পাষণ্ড, ঠিক আছে, তোষণ, দেশ, রস, কোষ, পৌষ, আবাস, অভিলাষ, সরিষা, সুরস, কুলস, ঔষধ, ঔষধি, ঈষৎ, মানুষ করে শোষণ, ষড়চক্র, ষড়যন্ত্র, উষা, এগুলোই স্বভাবত মূর্ধন্যস্বয়ের উদাহরণ। এটি মনে রাখলে আমাদের 28টি শব্দ থাকবে। আমার মনে হয় আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং মনে রাখার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, যেহেতু আমাদের এই সময় অনেক কিছু মনে থাকে না স্মৃতিতে, সেগুলো আমরা ওভাবে মনে রাখার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনে। তৎসম শব্দের বানান, এখানে মূর্ধন্যয়ের সঠিক ব্যবহারের নিয়মই হলো নত্যবিধান। আর নত্যবিধানে সত্যবিধানে কোন শ্রেণীর শব্দ অনুসৃত হয়, এটি সাধারণত তৎসম শব্দের ক্ষেত্রে হবে। হৃদয় হয়ের পরে কি হয়, মূর্ধন্য, ঠিক আছে? হৃদয় হয়ের পরে যদি তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয়, এই সূত্রের বাইরের উদাহরণ কোনটি, মানে এটা কোনটাই হয় নাই, সেটি হচ্ছে হরিণ। কোন বানানটি সঠিক, পূর্বাহ্ন। নত্যবিধান ব্যবহারের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ, এটি হচ্ছে রামায়ণ। কোনটি স্বভাবতই মূর্ধন্য হবে, আপন, এটি হচ্ছে আপন। আমরা ছড়ার মধ্যে কিন্তু এটি দেখেছিলাম। নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হবে, এটা হচ্ছে লবণ, বাণিজ্য, মম, মন, সেটি হচ্ছে আমরা ছড়ার মধ্যে আছে। আমাদের ওই ছড়াটা মুখস্থগুলো সব হয়ে দেয়। কোনটি স্বভাবতই মূর্ধন্য এর উদাহরণ, এটা হচ্ছে কণিকা, লাবণ্য, গণনা। স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোন শব্দটিতে, কণিকা। সমাসবদ্ধ শব্দের দুপদের অর্থের প্রাধান্য থাকলে মূর্ধন্য বিধান থাকে না। এক্ষেত্রে নয়ের উদাহরণ কোনটি, যেমন সর্বনাম। কোন বর্গীয় বর্ণের আগে কখনো মূর্ধন্য হয় না, তবর্গে কখনো এটা হবে না। সমাসবদ্ধ শব্দে দুপদের অর্থের প্রাধান্য থাকলে নত্যবিধান থাকে না, এরূপ ক্ষেত্রে ন হয়, অর্থাৎ দন্তন্য যেটা, এটার উদাহরণ কোনটি, এটি হচ্ছে ত্রিনয়ন। কারণ হচ্ছে ত্রিনয়ন তো সমাসবদ্ধ পদ, ত্রিনয়নের সমান, এটা হবে না, সমাসবদ্ধ পদে কখনো হবে না। যে শব্দে মূর্ধন্যশয়ের ব্যবহার হয় সেটি হচ্ছে তৎসম। মূর্ধন্যশ এবং মূর্ধন্য দুইটাই তৎসম শব্দ হবে। কোন জাতীয় শব্দে মূর্ধন্যশয়ের ব্যবহার হয় না, বিদেশি শব্দ হয় না? কোন জাতীয় শব্দে মূর্ধন্যশয়ের ব্যবহার হয় না, বিদেশি, একটু দুইবার তো হয়েছে। বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না, এটা মূর্ধন্যশ। ইকার এবং উকারান্ত উপসর্গের পরে কোনটা হবে, এটা হবে মূর্ধন্যশ হবে। সত্যবিধান অনুযায়ী কোন বানানটি ভুল, এটি হচ্ছে অনুসর্গ। রি ও ওর এর রয়ের পরে কি ব্যবহৃত হয়, হৃদয়ের পরে সবসময় সত্যবিধান। কতগুলো শব্দ স্বভাবতই স হয়, এরকম হচ্ছে ভাষা, ভাষ্য। কোন শব্দে স্বভাবতই মূর্ধন্যস্য হবে, যেমন আষাঢ়। কোনগুলো সত্যবিধানের উদাহরণ, এটি হবে আষাঢ়, উষা। কোন শব্দ বানানে স্বভাবতই স হয়, স্বভাবতই স্বভাবতের নিয়ম ছাড়াই, যেটি দেশ। তারপরে কোনটি স্বভাবতই মূর্ধন্যস্যের উদাহরণ, এটি হবে ষড়যন্ত্র। আমরা যদি কষ্ট করে ছড়া দুটো মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু হয়ে যাবে। স্বভাবতই মূর্ধন্যশয়ের ব্যবহার হয় কোন শব্দে, যেমন অভিলাষ। কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্যশয়ের ব্যবহার হবে, যেমন সরিষা। নিপাতনে সিদ্ধ মানে নিয়ম মানে না, মূর্ধন্যশয়ের ব্যবহার হয়েছে কোনটিতে, যেমন ভূষণ। স্বভাবতই মূর্ধন্যশয়ের ব্যবহার হয় এমন কোন উদাহরণ, যেমন ঔষধ। কোন বানানটি অশুদ্ধ, ফটোস্ট্যাট। কোন বানানটি শুদ্ধ, পোশাক। সংস্কৃতির সাত প্রত্যয়যুক্ত পদে সাধারণত মূর্ধন্যস্য হয় না, এটি কিন্তু একটা নিয়ম। সাত প্রত্যয়যুক্ত অর্থাৎ সংস্কৃতির সাত প্রত্যয়যুক্ত যে উদাহরণগুলো আছে, যেমন আমরা বলতে পারি অগ্নিস্বাদ, আমরা বলতে পারি ধূলিস্বাদ, আমরা বলতে পারি ভূমিস্বাদ, হ্যাঁ সাত, এগুলোর সাথে মূর্ধন্যস্য হবে না। নত্যবিধান সত্যবিধানের নিয়মাবলী নিচের কোন বানানটি সঠিক, ভাষণ, ভীষণ। কোন শব্দের বানান নত্যবিধান অনুসারে শুদ্ধ, মুমূর্ষু।
আমাদের এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে, আমাদের যে পিডিএফটি থাকবে সেখানে কোনো উত্তর দেওয়া থাকবে না। আপনারা এগুলো পড়ে সেই পিডিএফটি ডাউনলোড করবেন এবং সেই পিডিএফটি পাওয়ার জন্য মূলত আপনাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে হবে। স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার হয়েছে কোনটিতে, এটি হচ্ছে বান, নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য হয়, এটি হচ্ছে লবণ, বাণিজ্য, রিকার রয়ের পরে ব্যবহার হয়, এটি হবে মূর্ধন্যস্ব। কোন শব্দে স্বভাবতই মূর্ধন্যস্ব হয়, এটির উত্তর হবে আষাঢ়। কোন শব্দটি মূর্ধন্যস্বের উদাহরণ, এটির উত্তর হবে ষড়যন্ত্র। সংস্কৃতি সাত প্রত্যয়যুক্ত শব্দের সাথে মূর্ধন্যস্ব হয় না, কোন নিচের কোন ধরনের শব্দে কেবল মূর্ধন্য হয়, এটি হচ্ছে তৎসম শব্দ হবে। এগুলো আমাদের আলোচনায় আসছে। কোন জাতীয় শব্দে মূর্ধন্যস্বের ব্যবহার হয় না, এটি বিদেশি বা তদ্ভব হতে পারে। কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্যস্ব হয়, যেমন সরিষা, হৃদয়স্বের পরে স্বরধ্বনি থাকলে মূর্ধন্য দন্তন্য মূর্ধন্য হয়, এর উদাহরণ কোনটি, এটি হচ্ছে হরিণ, র আছে। স্বভাবতই মূর্ধন্য নয় কোনটি, এটির উত্তর হচ্ছে রুক্ষিণী। সমাসবদ্ধ শব্দের পরে এটি উত্তর হবে ত্রিনয়না বা সর্বনাম, তিন নয়নের সমষ্টি। কোন শব্দের বানান নত্যবিধান অনুসারে শুদ্ধ, এটি হচ্ছে মুমূর্ষ। চাণক্য মাণিক্যগণ গণিকা পিনাক উপন্ন বান কবিতায় মোট কত শব্দ রয়েছে, এটি হচ্ছে ব্যালিস্টার শব্দ রয়েছে। হৃদয়স্বের পরে মূর্ধন্য হয়, এটি উদাহরণ হচ্ছে উষ্ণ। কোনগুলো সত্যবিধানের উদাহরণ, সত্যবিধানের উদাহরণ কোনগুলো, আশা, আরুষা, হ্যাঁ এগুলা। কোন শব্দে সাধারণত নত্যবিধান প্রযোজ্য নয় বলছে এখানে, এটি হবে সমাসবদ্ধ শব্দে, এটি আমরা বলেছি। কোন শব্দ কোনটি স্বভাবতই মূর্ধন্য হয় মানে নিয়ম ছাড়াই, যেমন কণিকা, লাবণ্য, গণনা, ঠিক আছে। কোন শব্দে মূর্ধন্যস্বের ব্যবহার হয়, তৎসম শব্দে হয়, আর কোন জায়গায় হয় না। কোন শব্দের বানানের স্বভাবতই মূর্ধন্যস্ব হবে, সেটি হচ্ছে ভূষণ। তবর্গীয় বর্ণের আগে কখনো কি হয় না, এটি হচ্ছে মূর্ধন্য হয় না। স্বভাবতই মূর্ধন্যস্বের ব্যবহার হয়েছে কোন শব্দে, এটি হচ্ছে মানুষ, মানুষ স্বভাবতই মানুষ। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার হয়েছে, সেটি হচ্ছে কল্যাণ, কল্যাণ বানানে। কোন বানানটি অশুদ্ধ, সেটি হচ্ছে ফটোস্টাট, কারণ ফটোস্টাট দন্তস্ব হবে, মূর্ধন্যস্ব হবে না। ইকারান্ত কারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতু মানে ধাতু কতগুলো ধাতুতে কি হয়, সবসময় মূর্ধন্যস্ব হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্যের সঠিক ব্যবহার এর নিয়মই হচ্ছে নত্যবিধান। স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোনটিতে, এটি হচ্ছে আপন। টবর্গে ধ্বনির আগে কোনটি হবে, এটি হচ্ছে মূর্ধন্য। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার হয়েছে, এটি হচ্ছে পানি, ঠিক আছে। মূর্ধন্য ব্যবহারের বাইরে নত্যবিধান ব্যবহারের মধ্যে মূর্ধন্যের ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে, এটি হচ্ছে বেনু, অনু, কল্যাণ। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্যস্ব হয় এর বাইরে কোনটি, এর বাইরে হচ্ছে সুষমা, এটি দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম, এগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ বলে এগুলো হবে না, ঠিক আছে। হৃদয়স্বের পরে এই সূত্রের বাইরে কোনটি হয়েছে, এটি হচ্ছে হরিণ। সাধারণত নত্যবিধান ও সত্যবিধান কোন শব্দে ব্যবহৃত হয়, আমরা বলছি তৎসম শব্দে। কোনটি স্বভাবতই মূর্ধন্যের উদাহরণ, কণিকা, লাবণ, গণনা। হৃদয়স্বের পরে কি হবে, মূর্ধন্য, ক নম্বর উত্তর হবে। স্বভাবতই মূর্ধন্যস্বের ব্যবহার হয়েছে কোন শব্দে, এটি হচ্ছে অভিলাষ। নিচের কোন শব্দটিতে সত্যবিধান ব্যবহারের বাইরে মূর্ধন্যস্ব হয়েছে, এটি হচ্ছে ষড়চক্র বা ষড়যন্ত্র যেটি হতে পারে। নিপাতনে সিদ্ধ স্বয়ের ব্যবহার কোনটি, নিপাতনে মানে নিয়ম ছাড়া স্বভাবতই যেটি হয় সেটি হচ্ছে ভূষণ। কোন বানানটি ভুল, সেটি হচ্ছে ত্রিনয়ন, ত্রিনয়ন তো সমাসবদ্ধ, কতখানে তো মূর্ধন্য হবে না। নত্যবিধান সত্যবিধানের বিধান ব্যবহারের ব্যাকরণের কোন অংশে ব্যবহৃত হয়, এটি হচ্ছে ধ্বনিতত্ত্বে। কোন কোন কারান্ত শব্দ, এটি হচ্ছে ই আর উ, অর্থাৎ ক নম্বরটা হবে। স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোন শব্দটিতে, এটি হচ্ছে ভণিতা। নত্যবিধান নিয়মের বাইরে মূর্ধন্য হয়েছে কোন শব্দগুলোতে, এটা হচ্ছে বেনু, অনু, কল্যাণ। সত্যবিধান অনুযায়ী কোন বানানটি ভুল, কোন বানানটি ভুল, সেটি হচ্ছে অনুসঙ্গ, যেহেতু এটা উপসর্গ আছে সেজন্য এটা হবে না। কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্তন্যস্ব মূর্ধন্যস্ব হয়ে যায়, এটি হচ্ছে ট বর্গ এবং ট ঠ। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্যস্ব হয়, এটির উদাহরণ কোনগুলো হতে পারে, যেমন ভাষা, ভাষ্য। কোন জাতীয় শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয় না,
এটি হচ্ছে খাঁটি বাংলায় বিদেশি শব্দে স্বভাবতই মর্দনাশের ব্যবহার হয়েছে কোন শব্দে? এটির উত্তর হচ্ছে বিষ। কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হয়? এটি অনেকবার বলা হয়েছে তৎসম। কোন শব্দটির ব্যবহারের স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার হয়েছে? এটা হচ্ছে ঘনিতা। খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই? এটা হচ্ছে মূর্ধন্য স্ব ধ্বনির ব্যবহার নেই। ঋকারের পরে রয়ের পরে মূর্ধন্য হয়, নিচের কোন শব্দে এই বিধান কার্যকর হয়েছে? এটি হবে তৃণ। পণ্ডিতদের কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্যের ব্যবহার অবিকৃত রাখার পক্ষপাতী? এটি হচ্ছে তৎসম শব্দে। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত মূর্ধন্য কখনো এটা হয় না? এটি হচ্ছে তবর্গীয়তে হবে না। সত্যবিধানের স্বাভাবিকভাবে স হয়েছে কোন শব্দে? এটি হচ্ছে মানুষ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। আমরা আমাদের থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডিতে আপনারা নক করতে পারেন। আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল, প্রযুক্তি শিক্ষা এবং সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে এটি শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আর আগামী শনিবার আমাদের পরীক্ষা তো থাকছেই, সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।